ছয় বছরের ছেলেকে নিয়ে নদীতে গোসল করতে গেলেন বাবা নদীতে নামলে ছেলে বাবার কাছে জানতে চাইলেন পানির গভীরতা বাবা বললেন তিন হাত ছেলে মনে করলো তার হাতে তিন হাত তাই সাথে সাথে লাভ দিয়ে নদীতে হাবুডুবু খেতে থাকল বাবা কোনো মতো ছেলেকে তুলে বললেন কেন বোকার মতো কাজটা করলা। ছেলে সহজ সরল উত্তরে বলল আমি মনে করেছিলাম আমার হাতে তিন হাত পানি আছে বাবা বললেন আরে বোকা সেটা তো আমার হাতে তিন হাত সার কথা হলো উপরের হেডিং ব্যবহার করার সাহস দেখানো সেই প্রবাদের মতো কত শত হাতিগোড়া গেলো তল পিপ্রাজি গায়ে কত জল রাষ্ট্র অনেক বড় বিষয় আর বাজেট যিনারা করেন ওনারা সবাই অনেক বড় মাপের মানুষ ওনাদের প্রতি সম্মান রেখে নিজের মাথায় ঘুরপাক খাওয়া কথাগুলো লিখছি আমি স্বপ্নবিলাসী মানুষ স্বপ্ন দেখি আমার দেশ ধনী রাষ্ট্র হবে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্যকার দক্ষতা সততা ও জনগণের প্রতি ভালোবাসার কারণে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন বাদ সাধল করোনা গোটা বিশ্বে মহামারী হলেও জনগণের ভালো ভালোচা রাষ্ট্রপ্রধানের ঐকান্তিক চেষ্টায় আল্লাহর রহমত করেছেন আমাদের দেশে সুস্থতার হার অনেক বেশি উনার মতো আমিও বিশ্বাস করি সকল প্রাকৃতিক দুর্যোগের মতো এটাও আমরা মোকাবেলা করে সারা বিশ্বকে এক নতুন বাংলাদেশ দেখাতে সক্ষম হব একটা দেশ মধ্যমায়ের দেশ হতে হলে সে দেশের বেশিরভাগ মানুষের শ্রেণী আয় থাকতে হবে বিগত চার পাঁচ বছর আমাদের দেশে সে ধারাবাহিকতা বজায় ছিল সরকারের বিভিন্ন মেগা প্রকল্প সহ সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের সাথে তাল মিলিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন দেশীয় শিল্প প্রতিষ্ঠান সেখানে তৈরি হয়েছিল বিশাল কর্মসংস্থান দেশীয় শিল্পের কাঁচামাল আমদানি উৎপাদন ও বিপণনের ফলে বৃদ্ধি পেয়েছিল স্থানীয়ভাবে সংগৃহীত রাজস্বের পরিমাণ সকল স্তরে আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন হওয়ার কারণে দেশে গড়ে উঠেছিল বিশাল বিশাল শপিং মল সেখানে বিনিয়োগ করে দোকান ক্রয় করেছিলেন ভাড়া প্রদান করে আয় বৃদ্ধি করতে এক শ্রেণীর ব্যবসায়ীগণ সেগুলি ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করেছিলেন পণ্যের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ীরা বাংলাদেশের সকল কিছু রাজধানী কেন্দ্রিক হওয়ায় বিভিন্ন জেলা থেকে আসা এক বিশাল জনগোষ্ঠীর বসবাস ও ব্যবসায়ের অফিস চালানোর জন্য তৈরি হয়েছিল বিশাল বিশাল ভবন যা ভাড়া প্রদানের টাকা ছিল ভবন মালিকের মূল আয় এভাবে তৈরি হয়েছিল অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিক চেন সিস্টেম এবং সেটা সঠিকভাবে পরিচালিত করে দেশকে মধ্যম আয়ের ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের দিকে সাজানো হলো না কিছু জীবন তাসের ঘর কোথা থেকে এলো করোনার ঝড় আমার বাজেট পরিকল্পনায় করোনাকালীন আয়কর ব্যবস্থাকে গুরুত্ব সহ নিয়ে করদাতার হয়রানি মুক্ত রাখতে আইনের প্রয়োগ আয়কর বিবরণী দাখিলকারীর সংখ্যা বৃদ্ধির গাইডলাইন ও কালো টাকা সাদা করার শ্রেণীকরণ সহ কর আইনের সহনশীল প্রয়োগের পদ্ধতি চলতি বছরে তিন মাস বন্ধ ও আগামী বছরে তিন মাস সীমিত আকারে অর্থনৈতিক কার্যক্রমের চেইন সচল থাকবে সেটা বিবেচনায় নিয়ে নিম্নরূপভাবে কর আদায়ের পরিকল্পনা করা হল চলতি অর্থবছরের শেষ তিন মাস অর্থনৈতিক কার্যক্রমে সকল আয়ের চেইন করোনার কারণে সচল রাখা যায় নাই তাই ব্যক্তি ও ব্যবসা পর্যায়ে বিগত বছরের তুলনায় পঁচিশ পার্সেন্ট কম আয় কোনো করদাতা প্রদর্শন করে আয়কর বিবরণী দাখিল করেন এবং এর সমর্থনে সকল দলিলাদি থাকে তবে ডিসিটি কোনো আপত্তি ছাড়া মেনে নেওয়ার বিধান রাখা হবে আগামী অর্থ বছরে প্রথম তিন মাস কাঁচামাল আমদানিসহ সকল স্তরে বর্তমান হারের অর্ধেক হারে অগ্রিম আয়কর আদায়ের বিধান রাখা হবে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পরবর্তী তিন মাস প্রযোজ্য হারে ও এর পরের ছয় মাসে প্রথম তিন মাসে যে পরিমাণ কম অগ্রিম আয়কর আদায় করা হয়েছিল সেটা সমন্বয় করা হবে অর্থাৎ প্রথম তিন মাসের কম আদায় করা হয়েছিল সেটা প্রযোজ্য হার হতে বেশি আদায় করা হবে বর্তমান করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রেণী হল মধ্যম আয়ের চাকরুজীবী ও ব্যবসায়ীগণ তাদের কর দায় কমানোর জন্য শুধুমাত্র চলতি ও আগামী অর্থ বছরের জন্য করযোগ্য আয়ের সীমা তিন লক্ষ টাকা করে কর প্রদানের হারের সাপগুলির প্রথম ধাপ তিন লক্ষ টাকার উপর পাঁচ পরবর্তী চার লক্ষ টাকার উপর দশ পরের পাঁচ লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট তারপরে ছয় লক্ষ টাকার উপর বিশ পার্সেন্ট পরবর্তী বিশ লক্ষ টাকার উপর পঁচিশ পার্সেন্ট এবং পরবর্তী সকল আয়ের উপর তিরিশ পার্সেন্ট হারে কর প্রদানের বিধান রাখা হবে বিনিয়োগের রেয়াত ও সম্পদের উপর সারচার্জ পূর্বের ন্যায় বহাল রাখা হবে কর হারের স্লাব ব্যবস্থাপনার ফলে পূর্বের লেখার বাইশ লক্ষ টাকা আয়ের বেসরকারি চাকরিজীবী মোট করদায় পঞ্চান্ন হাজার টাকা কম হতো যা পরবর্তীতে তিরিশ পার্সেন্ট হারের স্লাবে আদায় করা যাবে বলে মোট কর আদায়ের উপর কোনো প্রভাব পড়বে না তিরিশ পার্সেন্ট কর হারের স্লাব বিগত বছরগুলিতে ছিল সেটা প্রস্তাবিত অর্থবছরে বহাল রেখে মোট কর আয়ের সীমা ও পাঁচ পার্সেন্ট হারে একটা স্লাব বৃদ্ধি করের মাধ্যম শ্রেণীর করদাতার জন্য জাতির পিতার জন্ম শতবার্ষিকীর উপহার হিসাবে ঘোষণা প্রদান করা হবে একক মালিকানা ব্যবসায়ীদের মধ্যে যেনারা সঠিক হিসাব ব্যবস্থাপনার দ্বারা ব্যবসায়ের বার্ষিক আয় প্রদর্শন করলে বেসরকারি চাকরিজীবীদের আয়কর রেয়াদের সুবিধা সাড়ে চার লক্ষ টাকা ব্যক্তিকর ব্যবস্থাপনা সকল স্তরে প্রদানের বিধান রাখা হবে একক মালিকানার ব্যবসায়ীর দশ কোটি টাকার উপরে ট্রানওভার হলে সেটা সিএ ফার্মের অডিট বাধ্যতামূলক করা হবে আয়কর আইনে বলা কোনো প্রতিষ্ঠান আইএএস ও বিএএস মেনে হিসাব রক্ষণ করে এবং সেটা সিএ ফার্ম দ্বারা সঠিক নিয়মে অডিট করানো হয় এবং উচ্ছে কর্তন করা হয় তাহলে ডিসিটি কোনোভাবে উক্ত হিসাবে কোন জায়গায় আইএএস ও বিএস প্রতিপালন না করার বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা ছাড়া উক্ত হিসাবের কোনো অংশ বা অংশ বিশেষ অনুমোদনযোগ্য নয় বিধায় মোট আয়ের সাথে যোগ করা হলো ডিসিটিগণ সেটা করতে না পারার বিধান রেখে সকল প্রাতিষ্ঠানিক করদাতাকে রাখার নিশ্চয়তা দ্বারা কর প্রদানে উৎসাহিত করা হবে বাজেট পরিকল্পনায় সকল পর্যায়ে কালো টাকা সাদা করার বিধান একভাবে থাকবে না কালো টাকা হওয়ার প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে সেটাকে তিন শ্রেণিতে ভাগ করা হবে ব্যবস্থা থাকবে না এক বিভিন্নভাবে উৎস অগ্রিম আয়কর আদায় করা হয়েছে কিন্তু সঠিক দলিলাদি দ্বারা আয়কর বিবরণী দাখিল না করার কারণে তাদের বিগত পাঁচ বছরের সঠিক দলিলাদের দ্বারা এবং উচ্ছে কর্তনকৃত অগ্রিম কর প্রদানের সহ সঠিক আয় প্রদর্শন করে প্রদত্ত অগ্রিম আয়কর সমন্বয়পূর্বক আয়কর বিবরণী দাখিল করতে পারবেন তবে প্রতি বছর দুই পার্সেন্ট হারে জরিমানা প্রদান করতে হবে দুই কোনো প্রতিষ্ঠানের বিগত পাঁচ বছরের প্রকৃত আয় কম দেখানোর কারণে কম প্রদর্শিত আয় যদি সেই প্রতিষ্ঠান যদি তার ব্যবসা সম্প্রসারণ করে উক্ত টাকার অনুপাতে কর্মসংস্থানের ব্যবস্থা করেন তবে সে টাকার উপর দশ পার্সেন্ট আয়কর প্রদান করে বিগত বছরগুলির কম প্রদর্শিত আয় প্রদর্শন করতে পারবেন তিন উপরোক্ত দুই প্রকার ছাড়া আর যত প্রকার কালো টাকা আছে যেমন পাপিয়া সম্রাটদের মতো লোকদের কালো টাকা সাদা করতে পঁয়ত্রিশ পার্সেন্ট হারে আয়কর প্রদান করে সরকারি সিকিউরিটি বন করার সুযোগ থাকবে করোনাকালীন সময়ে সরকারি ও বেসরকারি সকল আয়ের চেইন সঠিকভাবে চালানো সম্ভব হয় নাই তাই সঠিক নিয়ম মেনে মধ্যম শ্রেণীর ব্যবসায়ী অর্থাৎ বিভিন্ন প্রকার পাইকারি ব্যবসায়ী শপিং মলের দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনাকারী ও এর সাথে জড়িত দোকান ও অফিস স্পেস ভাড়া প্রদানকারী মালিকগণের সঠিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও সেটার সঠিক বাস্তবায়নের ব্যবস্থা করে তাদের ব্যবসা পরিচালনা করার ব্যবস্থা করে দেওয়ার বরাদ্দ রাখা হবে একটি দেশের অর্থনৈতিক গতিশীল রাখে এই পাইকারি ও মধ্যম শ্রেণীর ব্যবসায়ীগণ উল্লেখিত হারে সকল স্তরে ব্যক্তি ও ব্যবসায় পর্যায়ে যে করদায় তৈরি হবে সেটা যদি এই বছরে প্রদান করতে না পারেন তবে কোনো প্রকার সুদ আরোপ করা ছাড়া আগামী দুই বছরের প্রদানের সুবিধা প্রদানের কথা বাজেটে বলা থাকবে সকল অবস্থায় ব্যক্তি ও ব্যবসায় সচল রাখার স্বার্থে আইনের ব্যবহার সহনশীল রাখার উপর গুরুত্ব আরোপ করা হবে মধ্যম স্তরের সকল করদাতাকে সুরক্ষিত রেখে করোনা পরবর্তী সময়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পূর্বের ন্যায় সচল করার প্রয়োজনে বরাদ্দ বাজেটে রাখা হবে স্বাভাবিক অবস্থায় তাদের প্রদত্ত করের দ্বারা মধ্যম আয়ের দেশ থেকে রূপকল্প দু হাজার একচল্লিশ বাস্তবায়ন করার পরিকল্পনা থাকবে আয়কর আইনে করদাতার কর তৈরি করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের ব্যবসা পরিচালনার জন্য অন্য যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে হয় সে সমস্ত লেনদেনের উপর বিভিন্ন হারে উচ্ছেকর কর্তনের বিধান রাখা আছে এই বিধান রাখার বিস্তারিত ব্যাখ্যাসহ সেটা সঠিকভাবে প্রতিপালনের লক্ষ্যে প্রতিটা কমিশনারেটে আলাদা একটা সার্কেল রাখার বিধান করা হবে সেটার নাম হবে আন্তঃকমিশনারেট সমন্বয়কারী সার্কেল উক্ত সার্কেলের কাজ বিস্তারিতভাবে উল্লেখ থাকবে স্বকমিশনারেটে আয়কর বিবরণী দাখিল করা প্রতিষ্ঠানসমূহ তাদের উচ্চকর কর্তনের ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের একটি তালিকা আয়কর বিবরণীর সাথে দাখিল করে থাকেন সে তালিকা অনুসারে ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ কোন কোন কমিশনারেটের অধীনে আয়কর বিবরণী দাখিল করেছেন সেটা সমন্বয়পূর্বক তার দপ্তরের প্রতিষ্ঠান যে কর কর্তন করেছেন তার সঠিকতা যাচাই করবেন এবং এই উচ্ছেকর কর্তনের তালিকার কোনো প্রতিষ্ঠান যদি আয়কর বিবরণী দাখিল না করে থাকেন তবে সেটা জমা প্রদানের নিশ্চয়তা বিধান করবেন উক্ত সার্কেল উচ্ছে কর্তনের তালিকা ধরে যে পরিমাণ যে পরিমাণ আয়কর বিবরণী দাখিল করার সংখ্যা বৃদ্ধি করে যে পরিমাণ কর আদায় করতে পারবেন সেটার দশ পার্সেন্ট হারে উৎসাহ ভাতা প্রদান করার বিধান আইনে বলা থাকবে বিভিন্ন সার্কেল বা কমিশনারের অযৌক্তিক বা করদাতার নিকট থেকে অবৈধ সুবিধা নেওয়ার জন্য হয়রানিমূলক কার্যক্রম গ্রহণ করে থাকেন সে ধরনের হয়রানি বন্ধ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডে শক্তিশালী একটা র্যাপিড অ্যাকশন টিম থাকবে যদি কোনো করদাতা এ ধরনের অভিযোগ করেন তবে সেটার সঠিকতা যাচাই করে সাত কার্য দিবসের মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট রিপোর্ট পেশ করে দোষী করদাতা বা আয় কর্মকর্তা সে যেই হোক না কেন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে আমাদের দেশে কর না প্রদান করা হলে বিভিন্ন প্রকার শাস্তির কথা বলা থাকলেও করদাতাকে কোনো কর্মকর্তা হয়রানি করলে সেটার শাস্তির কোনো বিধান আয়কর আইনে বলা নাই সেটা সংযোজন ও প্রয়োগের নিশ্চয়তা রাখা হবে একজন মুক্তিযোদ্ধা আয়কর কর্মকর্তাকে কথার ছলে বলেছিলাম স্যার বাঙালি খুব সাহসী জাতি মৃত্যু নিশ্চিত জানার পরও জাতির জনকের এক কথায় নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের জীবন উৎসর্গ করে আপনারা দেশের জন্য যুদ্ধ করে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন সেই সাহসী বাঙালি এখন কি পরিমাণ আয়কর বিভাগ বা আইনকে ভয় পান যে একটি ইটিন খোলার সাহস দেখান না যদিও কোনো না কোনো দরকারে ইটিন নিলেও করযোগ্য আয় থাকা বা সে আয়ের সমপরিমাণ কর উচ্ছে কর্তন করার পরও আয়কর বিবরণী দাখিল করার সাহস দেখান না উনি আমার কথার সাথে একমত হয়ে বলেছিলেন জাতির জনক আমাদের স্বাধীন দেশের স্বপ্ন এমনভাবে জাতিকে দেখিয়েছিলেন যে সমস্ত জাতি ওনার কথায় বিশ্বাস রেখে নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই সেইরূপভাবে যদি আমরা সকল করদাতা ও করযোগ্য আয় থাকার পরও কর প্রদান করতে সাহস করছেন না তাদের মন থেকে কর আইনের ভীতি দূর করা ও মুক্ত রাখার নিশ্চয়তা প্রদান না করা যায় তাহলে যত কঠিনভাবে আইন করা হোক না কেন করদাতার সংখ্যা বানানো যাবে না দু সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হবে ভালো লাগছে এই ভেবে যে জাতির পিতার সুযোগ্য কন্যা এই সময়ে প্রধানমন্ত্রী এবং ওনার অক্লান্ত পরিশ্রম সময় উপযোগী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা দেশ আজ মধ্যম আয়ের দেশে ভূষিত করে দেশের সকল জনগণকে সারা বিশ্বের দরবারে বিশাল পরিচিতি এনে দিয়েছেন আর কষ্ট হয় এই ভেবে যে মধ্যম আয়ের দেশ হিসাবে প্রায় চার কোটি লোকের করযোগ্য আয় থাকার কথা কিন্তু বাস্তবতা হলো পঞ্চাশ লক্ষ ইটিনধারী থাকলেও আয়কর বিবরণী দাখিল করেন মাত্র বাইশ লক্ষ করদাতা জাতির পিতার স্বপ্ন আত্মনির্ভরশীল জাতি হিসাবে সোনার বাংলা গড়তে দেশের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কোনো বিকল্প নাই আর সেটা আসবে সকলের সঠিকভাবে রাজস্ব প্রদানের দ্বারা তাই উভয় পক্ষকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে হলে লেখক মোহাম্মদ আলিমুজ্জামান লিড কনসালটেন্ট দ্য রিয়েল কনসালটেশন ফাউন্ডার টিআরসি রাজস্ব ভাবনা